প্রিয় দর্শক, আমরা রেজাউল করিম ভাইয়ের গান টান শুনলাম, বাঁশির সুর শুনলাম। বাঁশিতে বিভিন্ন রকম সুর উনি আমাদেরকে শোনালেন। তার একটা ইন্টারভিউ নেব, তার অনেক গুণমুগ্ধ ভক্তবৃন্দ আছে, তার কাছ থেকে শুনি। রেজাউল করিম ভাই, আপনার বাসা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট সাতুরিয়া, মানিকগঞ্জ। মানিকগঞ্জ, সাতুরিয়া। আমি শিল্পী এমডি রেজাউল করিম। আমি ছোটবেলা থেকে বাঁশি বাজাই, গানও করি। আপনার মানে বাঁশির যে ওস্তাদ? আমার বাঁশির প্রথম ওস্তাদ আমার বড় ভাই ইউনুস আলী, উনি মৃত। তারপর জাতীয় পুরস্কার পাওয়ার পর ওস্তাদ মমতাজ উদ্দিন, ঢাকা মোহাম্মদপুর ওস্তাদের বাসা। এভাবে আমি বাঁশি বাজাতে বাজাতে আমি জাতীয় পুরস্কার পেয়েছি দুইবার। জাতীয় পুরস্কার পেয়েছেন? জাতীয় পুরস্কার পেয়েছি শিল্পকলা প্লাস শিশু একাডেমি থেকে। আমি 1990 সালে জাতীয় পুরস্কার পেয়েছি। আচ্ছা, আমি বাঁশি নিয়েই ছোটোবেলা থেকেই আছি, গান বাজনা নিয়ে আছি। আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই এবং আমি অর্থনীতি মুক্তি চাই, আমি অর্থনৈতিক সমস্যায় আছি। আচ্ছা, রেজাউল করিম ভাই, আপনার মানে কোনো সরকারি কোনো টিভি? আমি সরকারি কোনো অনুদান এখনও পাইনি। আমি দরখাস্ত করেছি অনেক, এখনও সরকারি কোনো অনুদান আমি পাই নাই। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেডিও টিভিতে কাজ করেন আপনি? রেডিও টেলিভিশনে দরখাস্ত করছি কিন্তু আমার কোনো সাড়া এখনও আসে নাই। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্ত দিয়েছি, কোনো সাড়া পাই নাই। আর শিল্পকলা শিশু একাডেমিতেও দরখাস্ত দিয়েছি ওই দুস্থ ভাতা পাওয়ার জন্য, আমি ওটা এখনও পাইনি। আচ্ছা, রেজাউল করিম ভাই, মনে করেন এই যে আপনি বাঁশি বাজান, প্রতিদিন কোথায় কোথায় যান? মানে আমি বাংলার আনাচে কানাচে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে প্রোগ্রাম করেছি। সব কি ঢাকাই? ঢাকার বাইরেও করি, দেশের। না না, প্রোগ্রাম না, ধরেন আপনি এই যে বাঁশি নিয়ে আজকে বাঁশি বাঁশি বিক্রি, এটা আমার মূল পেশা না। আমি মুদি দোকান করতাম আর গান বাজনা করতাম, এটা আমি ভক্তদের কাছে আসার জন্য এটা করছি। আচ্ছা, আমার বাঁশি বিক্রি করাটা মূল পেশা না। কী কী ধরনের বাঁশি আছে আপনার? আমার সকল ধরনের বাঁশি আছে, সিসাব, ডিসার, বিপিলার, তারপর ডি এ, সবই আছে। ডিসার, হ্যাঁ, বড়ো কোনো বাঁশি আছে? মোহন বাঁশি, বড়ো বাঁশি আছে বলে আমার প্রফেশনাল বাঁশি। আমি প্রোগ্রামে গেলে ওই বাঁশি নিয়ে যাই বা কোনো রেকর্ডিংয়ে গেলে নিয়ে যাই। আর এই যে বাঁশি বিক্রি করেন প্রতিদিন, আসলে আমার আমি বাঁশি বিক্রি করি না, আমার এটা মূল উদ্দেশ্য, আমি ভক্তদের কিছু দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, তারপরে এইগুলো কীরকম মানে হাদিয়া রাখেন এই বাঁশি? এটা বাঁশি 100 টাকা বেশি, 150 টাকা বেশি, 100-150, হ্যাঁ, 50 টাকা বেশি, 50 টাকা, মানে বাঁশির কোয়ালিটি বুঝে, বাঁশির স্কিল বুঝে। আচ্ছা, এটা এইটার দাম কত? এটার দাম আপনার 150 টাকা নেব। 150 টাকা, আর এইখানে যেগুলো আছে এখানে 150 এরকম আছে, 20 টাকা আছে, 20 টাকার বাঁশিও আছে। আপনার ভক্তদের কিছু বলতে চান? আমি চাই আমার ভক্তরা যারা এই গানের বাঁশির অনুরাগী তারা যেন উচ্চাঙ্গ সঙ্গীত প্র্যাকটিস করেন। আমি মানে সারাগাম এগুলা প্র্যাকটিস করলে আপনারা দ্রুত গান শিখতে পারবেন। মোট কথা, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। আপনি যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি হবে। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের প্রতি রইল ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। দর্শকবৃন্দ, রেজাউল করিম ভাইকে যদি আপনাদের ভালো লাগে তার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। এবং আমার মোবাইল নম্বর 01729708487, আবারও বলছি 01729708487। শিল্পী এমডি রেজাউল করিম, পশ্চিম চরতলি, সাটুরিয়া, মানিকগঞ্জ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।